দর্শক, হয়তো আপনার খুব খারাপ লাগে যখন আপনার পোস্টের কমেন্টে কেউ বাজে কমেন্ট করে। আমরা নিজেরাও অনেক সময় মজার ফলে এসব করে থাকি। সোশ্যাল মিডিয়াতে করা এই সকল মজা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় কিংবা কারো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে সোশ্যাল বুলিং বলা হয়। আমাদের মধ্যে হয়তো অনেকে এও জানে না সোশ্যাল বুলিং আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই সোশ্যাল বুলিং এর শেষ পরিণতি শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আজ আমরা এমন সোশ্যাল বুলিং এর নিকৃষ্টতম ঘটনা সম্পর্কে জানতে চলেছি, তার সঙ্গে চিনতে চলেছি একজন অনুপ্রাণ মানুষকে, যাকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ বলে আখ্যায়িত করা হয়েছিল। তার আগে দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আর আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি আনাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। ১৯৮৯ সালের ১৩ মার্চ আমেরিকার টেক্সাসের অস্টিন সিটিতে রিটা ও গাদালু ভ্লাস্কজ একজন সন্তানের পিতামাতা হন, যার নাম রাখা হয় এলিজাবেথ অ্যান ভ্লাস্কজ ওরফে লিজি ভ্লাস্কজ। লিজি ভ্লাস্কজ স্বাভাবিকভাবে প্রসবকালের প্রায় এক মাস আগেই পৃথিবীতে আসেন। জন্মগ্রহণের সময় তার ওজন ছিল মাত্র 1.219 কিলোগ্রাম, যা একজন নবজাতক শিশুর ক্ষেত্রে অত্যন্ত কম ওজন। রিটা ও গাউদুলুপ তাদের বড় সন্তান লিজিকে নিয়ে খুশি থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। ডাক্তার তাদের জানালেন তাদের আদরের কন্যা এলিজাবেথের একটি জেনেটিক প্রবলেম রয়েছে, যার নাম হচ্ছে মারফানয়ের প্রোগ্রয়েড লিপোডাইস্ট্রফি সিন্ড্রোম, যা সম্পূর্ণ পৃথিবীতে খুব রেয়ার কেস। এই রোগের রোগীর সংখ্যা সম্পূর্ণ পৃথিবীতে এলিজাবেথকে সহ মাত্র 3 জন। ডাক্তার তাদের জানালেন এলিজাবেথ এই রোগের কারণে কখনোই শরীরে মাংস তৈরি করতে পারবে না, যার ফলে তার শরীরের গড়ন ঠিকঠাক হবে না, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা দেখা দিতে পারে, যার ফলস্বরূপ এলিজাবেথ ডান চোখে দেখতে পারে না। এসব শোনার পরেও তার বাবা মা এলিজাবেথকে নিয়ে যান এবং ভালোবাসার সাথে রাজকন্যার মতো নিজের মেয়েকে বড় করতে থাকেন। কিন্তু সমস্যা শুরু হয় এলিজাবেথ তথা লিজির বয়স বাড়ার সাথে সাথে, কারণ তার বয়স বাড়ার সাথে সাথে তার মুখ কিছুটা বিকৃত রূপ ধারণ করতে থাকে। তার শৈশব কেটেছে দুঃস্বপ্নের মতো, তার সাথে একজন বন্ধু ক্লাসে বসতে রাজি হননি। লিজির বাবা মা তাকে এসব বিষয় থেকে আগলে রেখেছে। ব্যক্তি জীবনের ঘটনাগুলো দূরে রেখে লিজি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, সে সকল জায়গায় তার অস্তিত্ব বজায় রেখেছিল। কিন্তু ঘটনার অদল বদল হয় একদিন বিকেলে, সে তার ইউটিউবে ট্রেন্ডিং পেজে তারই একটি ভিডিও দেখতে পায়, আর যার টাইটেল ছিল ওয়ার্ল্ডস আগলিয়েস্ট ওম্যান। সেই ভিডিওর নিচের কমেন্টগুলো আরও দর্শনীয় ছিল, যাতে অনেকেই লিখেছিল ইটস এ মনস্টার, কিল ইট। এরকম মারাত্মক সাইবার বুলিং এর শিকার হয়ে লিজা মনের দিক থেকে ভেঙে পড়েন এবং ভয়ানকভাবে নিজেকে ঘৃণা করতে থাকেন। দেখতে দেখতে তাকে সম্পূর্ণ পৃথিবীর মানুষ কুৎসিত বলে মেনে নেয়, তিনি হয়ে ওঠেন মানুষের আলোচিত সবচেয়ে কুৎসিত মানুষ। আর এরপর এই কুৎসিত মেয়েটি ঠিক করেন তিনি তার এই বিকৃত চেহারা নিয়েই এগিয়ে যাবেন, মানুষকে দেখিয়ে দেবেন যে তিনিও সুন্দর জীবনের অধিকারী হতে পারেন। টেক্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি তার পড়াশোনা শেষ করেন 2012 সালে। শুধু তাই নয়, তিনি একজন রোমান ক্যাথলিকও। 2006 সালের সেই ইউটিউবের সাইবার বুলিং ভাইরাল ভিডিওটি সেই দিনের 17 বছরের মেয়েকে একটি অদম্য শক্তি দিয়েছিল, যার ফলস্বরূপ 2014 সালে লিজি টেডএক্স অস্টিনোম্যান টকে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে অ্যান্টি সোশ্যাল বুলিং এর উপর একজন দক্ষ উকিল। 2015 সালে সে একটি সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ শো বা স্ট্যান্ডার্ড রেভুলেশন এর উপস্থাপনার দায়িত্ব পালন করেন। 2010 সালে তার মায়ের সঙ্গে মিলে তিনি একটি বই বের করেন, যার নাম লিজি বিউটিফুল, যা তারই অটোবায়োগ্রাফি। তার আরও 2টি বই আছে এবং তিনি অন্যান্য বই নিয়ে কাজ করছেন। পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ের খেতাবপ্রাপ্ত মানুষটির খেতাব হয়ে দাঁড়ায় এ ব্রেভ হার্টের। কর্মজীবনে তিনি যতটাই না সফল, ঠিক ততটাই সফল তিনি তার ব্যক্তি জীবনে। এই নারী মোটিভেশনাল স্পিকার সন্তানের জন্ম দিয়েছেন। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোমান নামক একজন ব্যক্তির সঙ্গে। সাইবার বুলিং এর সর্বোচ্চ শিকার হওয়া একজন ব্যক্তি আজ একাধারে লেখক, বক্তা, উপদেষ্টা, উকিল, একজন স্ত্রী, একজন মা। পৃথিবীর আর 5 জন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছেন এই 31 বছর বয়সী মহিলা, যারা তাকে দূরে ফেলে দিয়ে বলেছিল এটি একটি দানব, তারাই আজ তার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকে। কখনোই নিজের কোনো দুর্বলতা নিয়ে হতাশ হবেন না, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন এই কুৎসিত পৃথিবীও সুন্দর হয়ে উঠবে। আর একটা কথা দর্শক, সৌন্দর্য মানুষের মুখে নয়, যে দেখবে তার চোখে থাকবে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সর্বদাই সুন্দর। আপনার জীবনের সৌন্দর্যের শুভকামনায় আজকের মতো এখানেই ইতি টানছি। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।